নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমরা ত্রিপুরার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে গেছি। এর মধ্যে উল্লেখযোগ্য করবা কালীবাড়ি, পাগলি মাসির মন্দির এবং বীরাম্মা কালীবাড়ির মন্দিরের দর্শনের ভিডিও তোমাদের সাথে ইতিমধ্যে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। উদয়পুরে অবস্থিত ভুবনেশ্বরী মন্দিরের ভিডিওটাও শেয়ার করেছি। ভুবনেশ্বরী মন্দির ঘুরে আসার পরে আমরা উদয়পুরে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে চলে এসেছি। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির দর্শন করার আগে দীঘিতে আমরা জলের ছিটে মাথায় দিয়ে, তারপরে দীঘিতে থাকা মাছ এবং কচ্ছপদের খাওয়া দিয়ে, তারপরে পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের দিকে যাব। সতীর 51 পীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে ত্রিপুরারই ত্রিপুরা সুন্দরী মন্দির। এখানে সতীর বাঁ পায়ের কনিষ্ঠ অঙ্গুলি পড়েছিল। 1501 খ্রিস্টাব্দে মহারাজা ধন্যমাণিক্য এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। দিঘি থেকে ওঠার পরে নাক বরাবর সিঁড়ি দিয়ে উঠলেই মায়ের মন্দির। তো আমরা মায়ের পুজো দিয়ে আসি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো আর আমাদের পাশেই থাকো। মন্দিরে আস্তে আস্তে আমাদের বিকেল 3টে বেজে গেছে। দুপুরে পুজোর পরে মায়ের মন্দির 1 থেকে 1.5 ঘন্টার জন্য বন্ধ থাকে, তারপরে আবার বিকেলবেলা খোলে। রোজদিন মায়ের পুজোর সময় লিস্ট কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদের দিয়ে দেব। মাতাবাড়ির ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। মায়ের মন্দিরের সামনে রয়েছে দেখো বিশাল বড় নাট মন্দির, এখানে কিন্তু বলি হয়। মন্দিরের ডান পাশে রয়েছে ভোলা মহেশ্বরের মন্দির আর প্রদীপ জ্বালানোর জায়গা। মায়ের পুজো দেওয়ার পরে অবশ্যই কিন্তু শিব ঠাকুরের পুজো করে নেবে, তাহলেই নাকি বলে দর্শন সার্থক হয়। মন্দিরের ঠিক ডান পাশেই রয়েছে শিব ঠাকুরের মন্দির। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের ঘোরার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। শিব ঠাকুরের পুজো দেওয়ার পরে মায়ের মন্দিরটাও আমরা প্রদক্ষিণ করে নিচ্ছি। সকালের তুলনায় কিন্তু বিকেলবেলায় ভিড় একটু দর্শনার্থীদের কম থাকে। তো যারা তোমরা সকালে পুজো দিতে চাও তোমরা সকাল সকাল এসে মায়ের পুজো দিতে পারো, নাহলে সারাদিনই কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে। মন্দির ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কয়েকজন ভক্ত গোপাল ঠাকুর নিয়ে এখানে ঘুরতে এসছে। তো আমি জিজ্ঞেস করতে ওনারা বললেন আজকে একটা জায়গায় গোপালের বনভোজন হয়েছে, সেখান থেকে ওনারা মাতার বাড়ি দর্শন করতে এসেছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।